बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थीवृंद अस्सलामु आलाइकुम। आशा करी तुम्हारा सकले भलो आछो। आज के तुम्हारे अनलाइन क्लासे उपस्थित हलम दशम श्रेणी इस्लाम शिक्षा विषय पाठ नम्बर 17। आज के पाठेर पाठ शिरोनाम हलो प्रतारणा। आमरा प्रथमे प्रतारणार विषय जानब, प्रतारणा कि एवं प्रतारणार परिचय सेटा आगे आमादेर जानते हैं। तो तुम्हारा सबाई लक्ष्य करो एवं मनोयोगेर साथे पाठ अनुशीलन करो। प्रतारणा शब्दटी बांगला एवं जार अर्थ दाड़ा ठकानो, फाँकी देवा, धोखा देवा बा विश्वास भंग करा इत्यादि शाब्दिक अर्थ बोल्लाम। ए शाब्दिक अर्थ आमी आरेकबार बोलछी, प्रतारणा शब्देर अर्थ फाँकी देवा, ठकानो, धोखा देवा, विश्वास भंग करा, गोपन करा इत्यादि। इस्लामी शरियतेर परिभाषाय प्रकृत अवस्था गोपन रेखे फाकी बा धोकार उपर भित्ति करे निज स्वार्थ हासिल कराके प्रतारणा बला हय। प्रतारणार माध्यमे अन्यके भूल बुझिए ठकानो हय বা প্রকৃত অবস্থা থেকে তাকে বিরত রাখা হয়। এই প্রতারণা সমাজে বা মানুষ বিভিন্নভাবে করে থাকে, নানাভাবে প্রতারণা করে এবং এর কৌশল যারা করে তাদের কাছে বিভিন্ন কৌশল রয়েছে এবং তা তারা প্রয়োগ করে। সাধারণত আর্থিক লেনদেন ও ব্যবসা বাণিজ্যে প্রতারণা দৃষ্টান্ত বেশি পাওয়া যায়। যেমন ওজনে কম দেওয়া, জাল মুদ্রা চালিয়ে দেওয়া, পণ্য দ্রব্যের দোষ গোপন রাখা, ভালো জিনিস দেখিয়ে বিক্রির সময় খারাপ জিনিস দিয়ে দেওয়া, বেশি দামের দ্রব্যের সাথে কম দামের দ্রব্য মিশিয়ে বিক্রি করা, ভেজাল মেশানো, এর ফলে এছাড়াও মাছে রাসায়নিক দ্রব্য দেওয়া, পণ্য দ্রব্যের মিথ্যা প্রতারণা চালানো ইত্যাদি। তো যেই যে জিনিসগুলো বললাম এগুলো আমাদের সমাজে বা আমাদের বাজারে এগুলো হয়, অর্থাৎ বিভিন্নভাবে গ্রাহকদেরকে ব্যবসায়ীরা প্রতারণার আশ্রয় নিয়ে তারা বেশি মুনাফা করে এবং লাভ করে। এছাড়াও মানব জীবনের অন্যান্য ক্ষেত্রেও প্রতারণা হয়ে থাকে, যেমন পরীক্ষা নকল করা, ছাত্ররা পরীক্ষা নকল করে, মিথ্যা সাক্ষ্য দিয়ে অন্যের হক নষ্ট করা, বিশ্বাস ভঙ্গ করা, ভুল ও মিথ্যা তথ্য দেওয়া, পথচারীকে ভুল রাস্তা বলে দেওয়া, সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটানো, এমনকি নিজ নিজ দায়িত্ব ঠিক মতো পালন না করাও প্রতারণার সামিল। এবারে আসো যে এই জিনিসগুলো আমাদের মধ্যে আমাদের সমাজে আমরা
দেখতে পাই। তো অনেকেই আমরা এটা যে প্রতারণা এটা জেনেও মানুষ করে, আবার না জেনেও মানুষ করে থাকে। কিন্তু প্রকৃত অবস্থা আমাদের জানতে হবে যে এই প্রতারণা থেকে রক্ষা পাওয়ার জন্য বা বিরত থাকার জন্য। তাহলে তোমরা এখান থেকে জানতে পারলে প্রতারণা বলতে কি বোঝায় এটা তোমরা বলতে পারবে। আর প্রতারণা সমাজে কত প্রকার প্রতারণা মানুষ করে থাকে সেগুলো, এবং সেই প্রতারণা এই জিনিসগুলো যদি তোমরা জানো তাহলে তোমরা নিজেকে এই প্রতারণা থেকে নিজেকে বাঁচিয়ে তোমরা দায়িত্ব পালন করতে পারবে। এবারে আসো যে শরীয়তে বা ইসলামী শরীয়তে তোমার এই প্রতারণা বর্জনের গুরুত্ব কতটুকু রয়েছে। প্রতারণা একটি অত্যন্ত গর্হিত ও ঘৃণিত কাজ, এটি মিথ্যাচারের সামিল। এমনকি অনেক ক্ষেত্রে প্রতারণা মিথ্যা অপেক্ষাও জঘন্যতম হয়। কেননা প্রতারণা করার দ্বারা দুটি পাপ হয়, একটি হল মিথ্যা বলা আর অপরটি হল বিশ্বাসভঙ্গ করা। সুতরাং সর্ব অবস্থায় প্রতারণা বর্জন করা আবশ্যক। যে ব্যক্তি প্রতারণা করে সে প্রকৃত মুমিন নয়, কেননা ঈমান ও প্রতারণা এক ব্যক্তির মধ্যে একত্রে থাকতে পারে না। তুমি ঈমানদার দাবি করবে, আবার সাথে সাথে এই প্রতারণার যেই নিন্দিত যে ঘৃণিত গুণগুলো তোমার ভিতরে থাকবে সেটা হয় না। অতএব প্রকৃত মুমিন কখনোই প্রতারণার আশ্রয় নেয় না। ঠিক নিজ স্বার্থের বিরোধী হলেও মুমিন ব্যক্তি সততা ও সত্যবাদিতার উপর অটল থাকে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন যে আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে সে আমার উম্মত নয়, আর যে কারোর সাথে প্রতারণা করে সে মুমিন মুসলিম দলভুক্ত নয়। তার মানে এই প্রতারণার আশ্রয় নিলে বা এই প্রতারণার মানসিকতা তোমার ভিতরে থাকে তাহলে সে কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হয় না। মুসলিম শরীফের মধ্যে আছে এই হাদিসখানা। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে মান ঘাসা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। আমাদের দলভুক্ত নয় দ্যাট মিন্স রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত নয়। তিরমিজি শরীফের মধ্যে আসছে এই হাদিসটি। অতএব এই হাদিস থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে প্রতারণা বর্জনের উপরে কতটুকু গুরুত্ব রয়েছে এবং এর প্রতি আমাদের গুরুত্ব কতটুকু দিয়ে জীবন পরিচালনা করতে হবে তা তোমরা এই হাদিস থেকে বুঝতে পেরেছ। ইসলামী শরীয়তে প্রতারণা করা, ধোঁকা দেওয়া সম্পূর্ণভাবে হারাম, অর্থাৎ নিষেধ, সম্পূর্ণভাবে নিষেধ। কিছু প্রতারণার আশ্রয় নেবে আবার কিছু নেবে না, এর দ্বারা সে মনে করবে যে না আমি প্রতারণা করছি না, তা নয়। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে
ধোঁকা দেওয়া সম্পূর্ণভাবে হারাম, প্রতারণা করা সম্পূর্ণ হারাম। ব্যবসা বাণিজ্য, লেনদেন, আচার ব্যবহার ও আর্থসামাজিক নানা কর্মকাণ্ডে কোনো অবস্থাতেই প্রতারণা জায়েজ নয়। সমাজে যারা ব্যবসা বাণিজ্য করে তারা এটাকে জায়েজ বলে যদি চালিয়ে দিতে চায় সেটা জঘন্য অন্যায় হবে। অতএব এই অন্যায় কাজ থেকে তোমাদেরকে বিরত থাকতে হবে। তোমরা এখন লেখাপড়া করছো, কোনো এক সময় তোমরা চাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে বা অন্য অন্য কাজে তোমরা নিয়োজিত হবে, হ্যাঁ বিভিন্ন পেশায় তোমরা নিয়োজিত হবে, তখন তোমাদের এই জিনিসগুলো চিন্তা করতে হবে যে তোমার দ্বারা কোনো ব্যক্তি প্রতারিত না হয়, তোমার দ্বারা কোনো ব্যক্তি তোমার এই গোপন রেখে কোনো কাজ সিদ্ধি করে নেওয়ার চেষ্টা না হয়, এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়াতাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন, অর্থ তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। সূরা আল বাকারা আয়াত 42। তাহলে এই আয়াত থেকে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছ যে তুমি একটি ভালো জিনিস বিক্রি করছো, সেই ভালো জিনিসের সাথে কখনোই তুমি মন্দ জিনিস মিশিয়ে মিথ্যা রাস্তায় নিতে পারবে না। আমাদের সমাজে বাজারে গেলে দেখা যায় যে ভালো জিনিসটা উপরে রাখে, নিচে মন্দ জিনিসটা রাখে, মন্দ জিনিস সহ তার কাছে বিক্রি করলো এবং সে নিয়ে গেল, এটাই হলো বড় প্রতারণা। অতএব এ ধরনের জেনে শুনে এ ধরনের প্রতারণা করা একজন মুমিনের জন্য কখনই সমচিন হবে না এবং এটা গর্হিত কাজ। ব্যবসায় বাণিজ্যে পণ্যদ্রব্য সঠিকভাবে লেনদেন করতে হবে, পণ্যের দোষ ত্রুটি ক্রেতার নিকট পরিষ্কারভাবে বর্ণনা করতে হবে, পণ্যের সঠিক অবস্থা না জানিয়ে লেনদেন করা প্রতারণা, এটা হারাম বা অবৈধ। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি খাদ্যদ্রব্যের স্তূপের নিকট দিয়ে যাচ্ছিলেন, এ সময় তিনি স্তূপের ভিতর হাত ঢুকিয়ে দিলেন, তিনি দেখতে পেলেন যে স্তূপের ভিতরের দ্রব্য ভিজা ও বাহিরেরগুলো শুকনো। তিনি বললেন, হে খাদ্যের মালিক এটা কি? লোকটি বলল, হে আল্লাহর রাসূল, বৃষ্টির দরুন এগুলো ভিজে গেছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে তুমি ভেজা খাদ্যদ্রব্য কেন উপরে রাখলে না? তাহলে ক্রেতারা এর প্রকৃত অবস্থা জানতে পারত, ফলে তোমার এই কাজ প্রতারণার সামিল হয় আর ক্রেতাও তোমার প্রতারিত হতে রক্ষা পেত। বস্তুত যে ধোঁকা দেয় সে আমার উম্মতের মধ্যে গণ্য হবে না। কোনো মানুষকে যদি এভাবে ধোঁকা দিয়ে তার দ্রব্য চালিয়ে নিতে চায়, তাহলে সে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকালে তার সেই সুপারিশ নসিব হবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকেই অনুসরণ করবে, আমি যেভাবে তোমাদেরকে দিয়েছি বা যেভাবে আমি বলেছি সেই আমার সেই আদর্শকে অনুসরণ করেই তোমার জীবন পরিচালনা করবে। ইবনে মাজাহ শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটি রয়েছে। প্রতারণা একটি সমাজদ্রোহী অপরাধ, এর দ্বারা পরস্পরের আস্থা ও বিশ্বাস নষ্ট হয়, সমাজের শত্রুতা জন্ম দেয়, প্রতারণাকারীকে কেউ পছন্দ করে না,
সে যেমন মানব সমাজে ঘৃণিত তেমনি আল্লাহ তাআলার নিকটও সে ঘৃণিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, যে ব্যক্তি দোষমুক্ত পণ্য বিক্রি করে এবং ক্রেতাকে দোষের কথা জানায় না, এমন কি আল্লাহ তাআলার নিকট ঘৃণিত, এমন ব্যক্তি আল্লাহ তাআলার নিকট কি হয়? ঘৃণিত হয়। ফেরেশতাগণ সর্বদা তাকে অভিশাপ দিতে থাকেন। ইবনে মাজাহ শরীফের মধ্যে এই হাদিসটি রয়েছে, সেখান থেকে তোমাদের পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত হয়। প্রকৃতপক্ষে প্রতারণাকারী দুনিয়াতেও ঘৃণিত, লজ্জিত ও অপদস্থ হয়, আর আখেরাতে তার জন্য রয়েছে দুর্ভোগ ও ধ্বংস। তাহলে প্রকৃতপক্ষে প্রতারণাকারী দুনিয়াতে লাঞ্ছিত হয়, ঘৃণিত হয় এবং অপদস্থ হয়, আর আখেরাতে তো তার শাস্তি রয়েছে এবং তার জন্য দুর্ভোগ এবং ধ্বংস রয়েছে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযিনা ইজাক্তালু আলান নাস ইয়াস্তাউফুন ওয়াইজা কালুহুম আওয়াজানুহুম ইয়াখসিরুন। অর্থ, ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়, যারা লোকের নিকট থেকে মেপে নেওয়ার সময় পূর্ণ মাত্রায় মেপে নেয় এবং যখন তারা মাপে বা ওজন করে দেয় তখন মাপে কম দেয়। সূরা আল মুতাফফিফিন আয়াত নম্বর 1-3। এই আয়াত দ্বারা তোমরা বুঝতে পারছো যে তুমি যখন আনবে তখন তুমি সঠিকভাবে মাপ দিয়ে নিয়ে আসবে, আর যখন তুমি ক্রেতার কাছে বিক্রি করবে তখন কোনো না কোনো উপায় অবলম্বন করে প্রতারণার আশ্রয় নিয়ে মাপে কম দিয়ে চালিয়ে দিলে, এটা জঘন্য অপরাধ, এটা সম্পূর্ণটাই তোমার প্রতারণার অন্তর্ভুক্ত। প্রতারণা আখলাকে জামিমার অন্যতম, এটি মারাত্মক অপরাধ। আর্থসামাজিক ক্ষেত্রে এর কুফল অত্যন্ত ভয়াবহ। অতএব আমাদেরকে সকল কথা ও কাজে প্রতারণা থেকে বেঁচে থাকতে হবে। তো তোমরা এই আজকের পাঠের মাধ্যমে তোমরা বুঝতে পারলে যে কোরআন এবং হাদিসের দ্বারা তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছ যে একজন মানুষের প্রতারণা বর্জন করা কতটুকু গুরুত্ববহ এবং গুরুত্ব রাখে। একজন ব্যবসায়ী হাজার হাজার মানুষকে প্রতারণার মধ্যে নিমজ্জিত করে। ব্যবসায়ীদের কাছে প্রতিদিন মানুষ কী করে? তার প্রয়োজনীয় জিনিস ক্রয়ের জন্য যায় এবং সেই ব্যবসায়ী গ্রাহকদেরকে সকল দ্রব্যমূল্যের মধ্যেই এই প্রতারণার আশ্রয় নিয়ে সে ক্রেতাকে ঠকায় বা তাকে তার থেকে মন্দ জিনিস দিয়ে ভালো জিনিসের দাম নেয়, বেশি মুনাফার লোভে সেই ব্যবসায়ী লোক এরকম করতে থাকে। সে যতদিন ব্যবসা করবে তার সেই ব্যবসা হালাল হবে না, অবৈধ হবে। তো তোমরা যখন বাজারে যাবে তোমরা প্রতারিত হবে। তাই প্রতারণার হাত থেকে রক্ষা পেতে হলে একজন ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী হতে হবে। সে যাতে এই প্রতারণার আশ্রয় না নয়, এরকম ব্যবসায়ী যদি হয় তাহলে তার দ্বারা কোনো ক্রেতা, কোনো মানুষ প্রতারিত হবে না। বিধায় তার ব্যবসাটাও হালাল হবে, তার ওই
ব্যবসা বাণিজ্য তার হালাল এবং বৈধ হবে। অতএব তোমরা বুঝতে পেরেছ যে প্রতারণা মানুষকে কিভাবে ক্ষতি করে। তাহলে আমরা বুঝতে পারলাম প্রতারণার পরিচয়। প্রতারণা এক নম্বর প্রশ্ন, প্রতারণা বলতে কি বোঝায়, প্রতারণা বলতে কি বোঝায়। দুই নম্বরে আমরা যে বলবো কোন কোন ভাবে কোন কোন উপায়ে মানুষ প্রতারিত প্রতারিত হয় ব্যাখ্যা করো। তিন, প্রতারণা বর্জনের গুরুত্ব তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। তাহলে তোমাদের এই তিনটি প্রশ্ন থাকলো, এই প্রশ্নগুলো তোমরা তোমাদের বাড়ির কাজের মধ্যে থাকবে। তোমরা এই প্রতারণার বিষয়টি ভালোভাবে পড়বে এবং তা উপলব্ধি করবে। আজকের পাঠ এখানেই শেষ করলাম। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।